مما بالك جانو كاده ما هو بيل ما هو نيدا ببنا ما باباك ما قرده داو اخوني زرقر الله ماوي বাজানদে মুসিবাত আসলে ডাকতে হবে মা বোনেরা হয়তো আমার জন্য দোয়া করছে বিদায় সুস্থ হয়ে গেছি এ যুবক ভাইরা মনে রাখবা যারা মায়ের জন্য বাবার জন্য বেশি বেশি করে মাওলার কাছে কাঁদে কারণ এই দুনিয়ায় মায়ের মুখ দূর দেখে যায় রে মা আমার দানে বামে অনেক ওলামায়ে কিরাম বসে আছে ঢাকায় জবের কারণে ইমামতির কারণে ঢাকায় চাকরি করে ঠিকই আগে ঢাকার দিকে বাড়িতে গেলে যায় দেখতো মা দরজার পাশে বসে দাঁড়ায় আছে মুখের মধ্যে নিয়ে বলতে বাবা কেমন আছো কোন সময় রওনা দিছো আজকে দরজা জানলা ঠিকই আছে ওই মাঝখান দিয়ে জানাম দুঃখিনী মা নাই আল্লাহ মাহফিলের মধ্যে যাদের মা নাই তারা এখন গুনার কথা মনে করে তোমার কাছে কাঁদবে আল্লাহদের চোখের পানির খাতিরে জীবনের সব গুনাহ করে মাফ করে দিবা আল্লাহদের জীবনের গুনাহ মাফ করে দিও এদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবা আল্লাহ যখন তোমাকে দুহাত বাড়ায় আসমানের দিকে আল্লাহ বলে ডাক দিবে এদের গুনাহ রাখতে পারবা না দুহাত বাড়ায় আমার আল্লাহকে জোরে একটা ডাক দাও তো দাদা ভাই জোরে একটা ডাক দাও আল্লাহকে জোরে বলে একটা ডাক দাও না দাও জোরে একটা ডাক দাও দাও ডাক দাও ডাক দাও জোরে ডাক দাও ডাক দাও আজকে 18ই আগস্ট দাও জোরে ডাক দাও আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখাইয়া দাও 2023 সালে 18ই আগস্ট আল্লাহ তুমি তাকাইয়া দেখো এই মিরপুরের জমিনে মামা বলে কি জানু কাঁদে মাহবিলে মাও নাই রে বাবা নাই রে কার জানু এই মা বাবাকে মাফ করে দাও এখনি জোরে করে আল্লাহুম্মা আমিন বাজানদে মুসিবত আসলে ডাকতে হবে বাজানদে যখন বলে কানে কানে দুইটা কথা বলবো কি কথা বল ও আল্লাহর পয়গম্বর ইসু আপনি আমারে চিনবেন না মনে করে দেখেন তেমন একটা দিন আপনার জীবনে আছে কিনা জুলাইকা নামে একটা দুশ্চরিত্রহীনা মহিলার পালায় পড়ছিলেন কিনা কয় হ্যাঁ উনি আমার খালা আচ্ছা ইসুবার কিছু বলতে চাই না মাত্র 2.5 বছর একটা বাচ্চা আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে বলেছিল যদি জামাটা পিছনের দিকে সেরা হয় জোলাইকা খুশি আর সামনের দিকে সেরা হইলে ইউসুফ খুশি যেই ছেলেটা সাক্ষ্য দিয়েছিল আর কেউ না ওই ছেলেটাই হইলাম আমি আল্লাহর পয়গম্বর ইউসুফের আজ থেকে রিলিফের মান দেওয়া বন্ধ আজকে আমি আর রিলিফের মান দিব না ছেলেটারে দাম দিয়ে ঘরে নিয়ে ঘরের মধ্যে গেলে দুই গালের মধ্যে চুবাইতাছে আর বলতেছে তুমি বাড়িতে যাও আমি তোমার বাড়িতে নিজে খাবার পৌঁছে
ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের বাড়িতে বেশি বেশি অন্যরে দেয় 10 কেজি তারে দিয়ে দিলেন 50 কেজি সবাই কানাঘোষা শুরু করে দিল ইউসুফ কি তলে বেশি পাশিয়াল দিয়ে শুরু করে দিল ইউসুফ ওদেরকে এত বেশি খাবার দিল কেন এই আকালের দিনে ইউসুফ আলাইহিস সালাম 300 মন্ত্রী ক্যাবিনেটদেরকে ডেকে ডেকে বললেন আপনারা বলেন তো আমি কি কোনো মন্ত্রণালয়ের খাবার আমি তারে দিছি কয় না আমার যে হাদিয়া আপনারা বেতন দেন ওখান থেকে আমার মালের থেকে তাদের দিছি এটা তো আপনারা যারা কেউ জানে না হুজুর তার এই ফ্যামিলির আপনি এত কেন বেশি দিলেন তাহলে আপনারা শুনেন এই দেশে আব্দুল্লাহ যে আব্দুল্লাহ আমার জেলখানার থেকে বের করার জন্য 1000 মানুষের সাইজ দিয়েছিল এই আব্দুল্লাহ রাস্তায় রাস্তায় ঘুরছিল আর বলছিল মিশরের মানুষেরা তোমরা যদি শান্তিতে ঘুমাইতে চাও ইসুফ নামে ওই যুবক বের করে মিশরের বাদশাহি দিয়ে দাও যদি দরজা খুলে ঘুমাইতে চাও গরিবের ন্যায্য মূল্য পাইতে চাও তাড়াতাড়ি করে ইসুফকে জেলখানার থেকে বের করি এলো এরকম ভাবে মানুষের কাছে কাছে ঘুরে 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 স্বাক্ষর নিয়েছিল এই দেশে আব্দুল্লাহ আর আব্দুল্লাহর কাছে আমি কেন ঋণী হইছি আপনারা জানেন বলে কে এই আব্দুল্লাহ যখন আমারে বলছে সুরে জীবনে যদি একটা দিন আপনার নির্দোষ প্রমাণ করার জন্য কোনো দিন একটা কাজ করে থাকি ওর বাদৌলত দে আমাদের কিন্তু খাবারের ব্যবস্থা করে দেন কারণ আমার মা অর্থাৎ জুলাইকার বড় বোন আমার মা আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল আমার খালা জুলাইকা পাগল হয়ে রাস্তায় রাস্তায় দুশ্চরিত্রাহীনা হিসাবে ঘুরে আর আমার মা আপনার মিথ্যা তোহমার দেশি বিদায় আমার মা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে কিন্তু মা তো আমার আমার মার শুশ্রূষার জন্য আপনার কাছে রিলিফের মাল চাইছি দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই আমার মায়ের চিকিৎসার জন্য আপনার কাছে হাত পাচ্ছি যদি জীবনে আপনারা কোনোদিন নির্দোষ প্রমাণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটু উপকার করে থাকি এর বাদলাতে আমার মায়ের একটু সাহায্য দেন এই হাদিসের দ্বারা তাফসীরের দ্বারা বোঝা যায় বাবা ওই জামানার সন্তানগুলো মায়ের জন্য ভিক্ষা করেছে এখানে এমন ছেলেরা আছে তো বাবা আজকে জুমার আগে একটা ছেলে আমার রুমের মধ্যে ঢুকছে আমার হাতের মধ্যে টাকা দিয়া বলে হুজুর আমি সাভার থেকে আসছি আমার বাবা আপনার অনেক ভক্ত ছিল আপনার অসুস্থ কাঁদত হুজুর আজকে আমার বাবা নাই আমি আজকে 2 মাস হয়ে গেল বাবা বলে ডাক দিতে পারি না এখানে একজন চিফ গেস্ট আছে বাবা প্রেসিডেন্টের গার্ড হিসাবে আল্লাহর বান্দাকে আল্লাহ খাদেম বানাইছে সেও আমার সাথে সাক্ষাৎ করে যখন বলতেছিল হুজুর আমার মা 2 মাস হলো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এ যুবক বাইরে আমি আর তোমাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই আমি ইলিয়াসুর রহমান জেহাদি উতু মাহানা আমি তোমাদের সামনে মহরমের চাঁদের নেক্সটে এসে একটা চিত্র তুলে ধরে শেষ করব এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর শাহাদাতের কথা বলে তোমরা কাঁদো শিয়ারা কাঁদো আসল রহস্য জানো হুসাইনের মাথা তখন ইবনে জিয়াদ আর ইবনে জিয়াদের চরিত্র জানো না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই উবাইদুল্লাহর বাবার নাম জিয়া এই জিয়াদ ছিল অবৈধ সারস আল্লাহ মাফ করে বলতে হবে যারো সন্তান ছাড়া যারো সন্তানের জন্ম ছাড়া আমার বিশ্ব নবীর কলিজার টুকরা হুসাইনের গায়ে এইভাবে হাত দিতে পারে না হুসাইনের মাথা দিয়ে ফুটবল খেলেছে ইবনে জিয়াদ হুসাইনের কানের ভিতর দিয়ে লোহার সিক ঢুকাইয়া লাঠির মাথায় বেঁধে যখন কুফা নাগরীর আশেপাশে ঘুরতেছিল
হুসাইনের মাথাটা জমিনে পড়ে গেছে তখন ইবনে জিয়াদ বড় একটা লাঠি দিয়ে দাঁতের উপর আঘাত করতেছিল বারবার এই হুসাইন তোর নানাকে বললি না এত বড় বাহাদুরি দেখাইছো তোর নানাকে বললি না তোরে বাঁচাইতে যখন বারবার আঘাত করতেছিল মাথায় তখন হুসাইনের একজন আশেক ছিলেন ওখানে দাঁড়ায় না নাম ছিল তার হারিস রাদিয়াল্লাহু তাআলা হুজুর কা মারহাবা হারিস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলতেছিল তোর বাবার চরিত্র আমি জানি তোর বাবা ওবাইদের সন্তান ওবাইদুল্লাহ ভালো করে বস তুই যদি আর একবার হুসাইনের গালের উপর আঘাত করস তোর কল্লাকে আমি ঘরের থেকে আলাদা করে ফেলব আপনাদের জানা আছে আপনাদের জানা আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি ইবনে জিয়াদের সাথে আপোষ করত ইয়াজিদের সাথে আপোষ করত হুরমুজের সাথে আপোষ করত শিমুরের সাথে আপোষ করত হুসাইন দামেস্কের কুফা নগরীর প্রেসিডেন্ট থাকত কথা জোরে বলতে হবে মুসলমানের বোনা মুহররমের চাঁদ আমাদের প্রতি বছর আসে আমাদের শিখাই দিয়ে যায় নবীর রক্তের ধারা নবীর রক্তের গরিদার টুকরা সন্তান কোনদিন ক্ষমতার জন্য ক্ষমতার লোভে বাতিলের সাথে বেঈমানের সাথে মুনাফিকদের সাথে আপোষ করে নাই হুসাইনের সন্তানেরাও বাতিলের সাথে কোনদিন আপোষ করতে পারে না পারে না পারে না পারবে না করবে না এই মুসলমানের বলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররম হুসাইনের ছোট্ট বোন কারণ ফাতেমার পাঁচটা সন্তান কয়টা আপনি তো গোরার ডিম জানেন দুইটা হাসান আর হুসাইন যারা আমার মসজিদে জুমা পড়ে ওরা জানে ফাতেমার পাঁচটা সন্তান কয়টা আজ থেকে মুখস্থ করেন হাসান জোরে বলেন এই যে হাসান হুসাইনের হাতে তোমার আমার জান্নাতের চাবি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ নামগুলো প্রেমের সাথে নেন ফাতেমার প্রথম সন্তানের নাম হাসান কি নাম হাসান দ্বিতীয় সন্তানের নাম হুসাইন তাহলে সিয়ারা আর মিরপুরে 11 নম্বর 12 নম্বর কিছু আছে ভন্ড হায় হোসেন এ মগর হো মগা হোসেন কোন জায়গা হুজুরের নাতির নাম হায় হোসেন বরঞ্চ হোসেন বলতে কোনো শব্দ ফাতেমার কোনো সন্তানের নাম নাই নাম কি জোরে কো হায় হোসেন হোসেন কোন কে তোমার নাম আব্দুল কুদ্দুস তুমি যদি আব্দুল জব্বার জব্বার করে ডাকো কপালে জুতার বাড়ি হবে হায় হোসেন হোসেন নাম না হুসাইন নাম জোরে বলেন খবরদার জান্নাতের যুবক জান্নাতের সর্দার তার নামটা সেভাবে নিবেন আমি বলি না হুসাইনের প্রেম আপনার ভিতরে থাকুক না এটা আমি চাই না হুসাইনের নামে দোয়া করবেন কিন্তু হায় হোসেন হোসেন বলে না হায় হুসাইন বলতে হবে হায় হুসাইন নাম কি ফাতেমার দ্বিতীয় সন্তানের নাম কি তৃতীয় সন্তানের নাম মোহসেন কি নাম ফাতেমার তিনটা ছেলে দুইটা মেয়ে আমার নবী সবচাইতে বেশি ভালোবাসছে ফাতেমার তিন নম্বর সন্তানটাকে অর্থাৎ জায়নাবকে বেশি ভালোবাসছে হুসাইনের পরেই হলো জায়নাব জায়নাবের পরে হলো মোহসেন মোহসেনের পরে হলো কুলসুম কারণ ফাতেমার দুইটা মেয়ের নাম তার নিজের দুই বোনের নামে রাখছে মারহাবা বলতে পারলেন না তাহলে পাঁচটা সন্তান আপনি খালি হুসাইন হুসাইন বলেন কেন নবী কোন নাতিরে দুই রকম ভালোবাসে নাই এক রকম ভালোবাসে বরঞ্চ ফাতেমার মেয়ে জায়নাবকে এই পিঠের উপরে বসায় বিশ্ব নবী ইমামতি করেছে কারণ জায়নাব এত নানা পাগল ছিল এত পাগল ছিল হাসান হুসাইনের চাইতে বেশি পাগল ছিল আর সবচাইতে বেশি আদর পাইছে জায়নাব কেন জানেন কারণ হাসান হলো 11 মাসের ছোট হলো হুসাইন তার 10 মাসের ছোট হলো মোহসেন তার 11 মাসের ছোট হলো কুলসুম এই পাঁচটা সন্তান 5 বছরের মাথায় একটা মেয়ে মাত্র 13 বছরের একটা মেয়ে 5 বছরে পাঁচটা সন্তান জন্ম দেয়া 20 বছরের আগেই
মেয়েটা বলেন তার কি থাকে শরীরে বরাবর পাঁচটা সন্তান পাঁচটা সন্তান একসাথে দুধ খান হাসানদের দুধ খাবে না হুসাইনদের দুধ খাবে না জাইনাবের দুধ খাবে না মোসেলদের দুধ খাবে না কুলসুমদের দুধ খাবে ফাতেমা পাগল হয়ে যাইতেন আবার তুমি কি করতে জানেন জাইনাবরে একবার ঘরের মধ্যে নিয়ে জিব্বা গালের মধ্যে দিতেন আর একবার দৌড়ে যে হুসাইনকে কোলে নিয়ে এই আঙ্গুলটা গালের মধ্যে দিতেন আবার নবীর আঙ্গুলের ভিতর থেকে এমন দুধ বের হতেন পুরো দিনের খাবার হয়ে যেত পুরো দিনের খাবার হয়ে যেত খালি হুসাইনের পাগল হুসাইনের পাগল না সবচাইতে বেশি আদর করতেন নবী জয়নাবকে কারণ নবী মেয়েদেরকে বেশি ভালোবাসতেন আর জয়নাব বেশি চালাইতে ফাতেমা যখন ফাতেমা দেখতেন হোসেনরে ধরবে না হাসানরে ধরবে না জয়নাবরে ধরবে আমার নবী তাড়াতাড়ি করে টান দিয়া জয়নাবের কোলের মধ্যে নিয়ে এইভাবে আদর করতেন তাকান এদিকে এদিকে তাকান যারা নানা আছেন এইভাবে আদর করতেন আর বলতেন ও মালিক আমার জয়নাবরে ঘুম পড়ায় দাও নবী আমার তিনবার বলতে দেরি আছে জয়নাব ঘুমিয়ে যাইছে এক রানের উপরে জয়নাবরে ঘুম পড়াইতেন এই রানে হুসাইনকে ঘুম পড়াইতেন মাসকানের রানের উপরে হাসানকে ঘুম পড়াইয়া নবী আমার ঘন্টার পর ঘন্টা কাটায় দিতেন ওবাজান এদিক দিয়ে মোহসেনকে ফাতেমা দুধ খাওয়াইতেন আবার দেখা গেছে কুলসুম ছোট্ট মেয়েটা তাকে দুধ খাওয়াইতেন এ যুবক ভাইরা পাঁচটা সন্তানদের নবী এত ভালোবাসা দিছে আজকে যখন হুসাইনকে শহীদ করবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি ভালোবাসতেন জয়নাবকে মাত্র পাঁচ মিনিটের ভিতরে বয়ান শেষ করে দিব আমার আশিকের রাসূল ভাইরা ও ভাইরা হুসাইন কেন জয়নাবকে এত ভালোবাসতেন হুসাইন বলতেন বোন রে আমি দেখছি আমার নানা তোমার গালের মধ্যে কতবার তোমার জিব্বার মধ্যে জিব্বা দিয়ে আদর করছে তোমার চুলগুলাকে আমার নানা আশ্রয় দিছে আমার নানার আদর তুমি অনেক পাইছো আমরা দেখেছি বাজারে হুসাইন যখন জয়নাবকে ডেকে ডেকে বলে বোন রে তোমার পাঁচটা সন্তান শহীদ হয়ে গেছে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে আমার সন্তানগুলি শহীদ হয়ে গেছে রে আসলে আমার রক্ত চায় আর কিছু চায় না বললে আমি যাই তুমি দোয়া করিও জয়নাব যখন ভাইকে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন করে আর বলে ভাই যা আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি আপনার কপালের উপর উঠে আসছে কুলহু আল্লাহু আহাদ আমি আপনার কপালে দেখছি কুলহু আল্লাহু আহাদ আল্লাহ এর অর্থ কি হুসাইন বলে বুনরে সবাই তো আমার সাইরা চলিয়ে গেছে আমি এক আল্লাহকে বিশ্বাস করিয়া রণাঙ্গনের দিকে রওনা দিব জুমার দিন আজকে চলিয়ে গেল বাজার তাবুর মধ্যে যারা সমষ্টি কয়েকজন মহিলা পুরুষ ছিলেন তাদের সাথে যখন জুমার নামাজ কাদায় করে হুসাইন তাবুর থেকে বের হইলেন আসমানের দিকে তাকায়া বারবার বলতে যায় রব্বিকিল আলা উপরের বদ্দু আবার আল্লাহ তুমি আমাকে চাইতে জওয়ান নানার ভবিষ্যৎ বাণী তবে তোমার কাছে একটা দরখাস্ত আমার নানার সমস্ত উম্মাদের কানে কানে পৌঁছাইয়া দিয়া বাতিলের সাথে কোনদিন আপোষ করে নাই তার উম্মাদরা যেন কোনদিন আপোষ না করে ইদা আসাবাতুহুম মুসিবাতুন কালু ইন্না লিল্লাহ আমি হুসাইন যেরকম তিন দিন পর্যন্ত পানি নাই কত মুসিবাতে পড়ছি তবে তোমার পুরে নাই তার উম্মাদ পুরে যাবে তোমার পুরে তার উম্মাদ গুলা যেন তোমারে না ভুলে গো মালিক আমি হুসাইন দেখায় দিয়ে গেলাম বাজান এবার আমি দেখব হুসাইনের ভালোবাসা কয়জনের অন্তরে আছে হায় হোসেন বলিয়া ইমানকে নষ্ট করিও না হায় হুসাইন হুসাইন বলিয়া ইমানকে নষ্ট করিও না যদি হুসাইনকে ভালোবাসতে চাও হুসাইন যা করেছে জীবন দিয়া সেটা আটকাইয়া ধরে না বাজানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছ থেকে বিদায় নিয়ে দুলদুলে সওয়ার হইলেন সেই ঘোড়ার পরে সওয়ার হইলেন আপনাদের জানা আছে সর্বপ্রথম এই দুরাচাররা ইবনে জিয়াদের চক্রান্তে ঘোড়াটাকে তারা শহীদ করছে ঘোড়াটা বহুত চেষ্টা করছে হুসাইনকে বাঁচাবার জন্য
ঘোড়াটা যখন দেখলো আর টিকে থাকতে পারে নাই হুসাইনের গায়ের মধ্যে 130টার উপরে বল্লমের আঘাত 70টার উপরে প্রায় 300টার উপরে আকাশ তরবারি রাখা হুসাইন আর সহ্য করতে পারে না আঠুটা গেড়ে দিয়ে বারবার বলতেছে ও আলী তুমি একটু ইবনে জিয়াদের সৈন্যদের অন্তরে একটু মায়া ডুবে আমি ইবনে জিয়াদের কাছে চাই না তোমার কাছে চাই এক গ্লাস আমি পান করব বারবার হুসাইন আদুতে ভর দিয়া বলতেছিল ইবনে জিয়াদে দুনিয়ার নিয়ম আছে ইন্তেকালের সময় অন্তত গালে একটু পানি দেয় আমি একটু চোখের সামনে দেখে যাইতে চাই তোরা এক মশক পানির ব্যবস্থা করিয়ে দে আমার অসুস্থ জয়নাল আব্দুল অসুস্থ হয়ে পড়ে আছে আমি বাবা হইয়া নিরুপায় কিছু করতে পারলাম না আমার জয়নাল আব্দুল দেব অন্তত কিছু একটু করে দিয়ে বাজান রেখানে তিনটা শর্ত লাগাইছিল উম্মত মুহাম্মদ হাসাইনের প্রেমিকেরা ইবনে জিয়াদ যখন বলে ফেলল এই মহারামের সাথে ভালো করে বুঝ উল্টা পাল্টা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন বিন্নাত নতুনত্ব বেদাত চালু করিয়া বেদাত করিয়া বাবা জাহান্নামের রাস্তা কিনিয়া দিও না ভালো জিনিস বুঝি আমল করিয়া জান্নাতের রাস্তা প্রশস্ত করনিয়া জোরে কোন আল্লাহুম্মা জিয়াদ তিনটা শর্ত দিয়েছিল এক নম্বরে এই কাগজের মধ্যে স্বাক্ষর দাও কি যুদ্ধ চাই না কাপুরুষের মতো ময়দান সারব অথবা দুই নম্বরে আমি এজিদকে মেনে নিলাম আমির হিসাবে তিন নম্বরে তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও অথবা যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করবা কোনটা তুমি অনুমতি চাও হুসাইন দুইটাকে নাকচ করে দিয়ে বললেন আমার জীবন থাকতে কোনোদিন একটা দুরাচার মদখোরের পক্ষে রায় দিতে পারি না এজিদ মদখোর যদি এজিদ নবীকে দেখেছে কিন্তু তার জামানা সবচাইতে বেশি জুলুম হয়েছে মদের আসর হয়েছে জনগণের উপর জুলুম হয়েছে হুসাইন বলেন জীবনের বিনিময় হলো জীবন দিব একটা দুশ্চরিত্র লোককে আমি রায় দিব না আমার জীবন চলে যাবে তাহলে যুদ্ধের জন্য রেডি হও রেডি কিন্তু রেডি হওয়ার আগে শুধু আমার একটা কথা নেও আমার এক মশক পানি দাও আমার অসুস্থ জয়নাল আবেদিন আমি নিজের হাতে একটু পানি খাওয়াই দিয়ে দিই আমার জয়নাল আবেদিন তিন দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত আমি এটা কেন বলছি জানো মিরপুরের বাইরে যে বাবা তার সন্তানে পালার জন্য বাবা তার সন্তানের জন্য কত পাগল বাবার গায়ে তরবারি রাখা তীর রাখা তারপর সন্তান তিন দিন অসুস্থ অসুস্থ সন্তানের মাথায় একটু পানি দিবে এক গ্লাস পানি খাওয়াবে এই আশায় বাবা এক মশক পানি ভিক্ষা চাইবে আবার এক মশক পানি আমি একটু জয়নাল আব্দুল এক মশক পানি দে দুরাচাররা দেয় নাই আপনাদের জানা আছে হুসাইনকে সুমর আর ইবনে জিয়াদ যখন মাথাটাকে আলাদা করে ফেলে আলাদা করার আগ পর্যন্ত বলেছিল আমার নানার হাউজে কাউসার তোমাদের জন্য অজীব হবে যদি আমাকে এক মশক পানি দাও তাও তারা দেয় নাই শেষ পর্যন্ত তারা বলেছিল তুমি শুধু একবার মুখ দিয়ে বলো এজিদকে আমি সমর্থন দিলাম না কিন্তু এজিদ প্রেসিডেন্ট হিসেবে থাকুক এতটুকু বলো তোমার সমর্থন দিতে হবে না খালি বলো যে এজিদ সে প্রেসিডেন্ট হিসেবে থাকুক এটা বলো হুসাইন বলে আমার জীবনের বিনিময়ে এই কথা আমি বলতে আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই সন্তানের জন্য বাবা হুসাইন তিনটা পয়েন্ট রেখে গেছে এই মহররামের চাঁদে এক নম্বরে জীবন দিছে বেঈমানদের হাতে মুনাফিকের হাতে জীবন দিছে ঈমানদারদের দুই নম্বরে মৃত্যুর আগ পর্যন্ত উনাকে আসরের আগে শহীদ করা হয়েছে আউয়াল ওয়াক্তে আসরের নামাজটা নিজে পড়ে
তারপরে রণাঙ্গনে নেমেছে জুমার নামাজ পড়েছে উনার জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দেয় না কথা বলেন না কেন বাতিলের সামনে মাথা নত করে নাই জীবন দিব কোনদিন বাতিলের সামনে মাথা নত করব না রাজি আছেন না নাই আর একটা পয়েন্ট দেখাই দিয়ে গেছে সন্তানের জন্য বাবা যে কত পাগল কত পাগল আমি আমার দরদি ভাইদের দুইটা পাও ধরে বলবো এখানে অনেক সরকারি চাকরিজীবী আছেন বাড়ির মালিক আছেন গাড়ির মালিক আছেন আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে আমার মায়ের জন্য একটা মসজিদ করেছি 4 কোটি টাকা খরচ করে আলহামদুলিল্লাহ বলেন আমার মসজিদে অনেক মুসল্লিরা এখানে আমার পিছনে বসে আছে আমার মসজিদে হাজার হাজার টাকা দান করছেন এই যে আমার বন্ধুবর মুফতি সৈয়দুল ইসলাম গাজী এই যে রফিকুল নবী হক্কানি দেখে আসছে আমার মসজিদটা দেখার মতো একটা মসজিদ করেছি আমার মায়ের নামে কিন্তু নাম আমার মায়ের দেয় নাই নাম দিয়েছে আমার আল্লাহ মসজিদের নাম রেখেছে মসজিদে বাইতুর রহমান তোরকন মারহাবা কিন্তু আমার মায়ের ওসিয়াত ছিল মসজিদ করেছি এখানে যে মাদ্রাসাটা হয়েছে তাহজিব তানজিহুল উম্মাহ যে মাদ্রাসা হে মাসকান দিয়ে দুজন যায় না হে ভাবতেছে মানে টাকা চাই যাইও না গো ভাই তোমার ব্যবসা অনেক বরকত হইব বিশ্বাস করো আলহামদুলিল্লাহ বলেন এই মুসলমান ভাইরা এদিকে তাকান জীবনটা চিরদিন পয়সা থাকবে না কথা ঠিক দেবেন চিরদিন পয়সা থাকবেন সিস্টেম আছে পারবেন থাকতে কেউ থাকতে পারে না কেউ থাকতে পারে নাই আপনিও পারবেন না আমিও পারব না শুধু আপনাদের সামনে একটা চিত্র তুলে ধরে বিদায় নিতে চাই দুনিয়ার সবচেয়ে ওই সন্তান দামি যেই সন্তানের পকেটের টাকা তার মা বাবার জন্য আল্লাহর রাস্তায় খরচ হয় ইলিয়াসুর রহমান জিহাদির জীবনে যত কোটি কোটি টাকা ইনকাম করেছি তার ভিতরে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা আমি আমার কষ্ট ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা করেছি আলহামদুলিল্লাহ বলেন না তাহলে জীবনে ভালো কাজ করছি না খারাপ কাজ করছি যদি এখন আমি মারাও যাই মনে কোনো দুঃখ নাই আমার রসুল বলেছিলেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ ঘর বানায় দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব আল্লাহর ওয়াদা যদি এটা থেকে থাকে তাহলে তো ছোট করি বড় করি করছি তো মসজিদ আর দেখার মতো একটা মসজিদ করছি দেখার মতো মসজিদ দেখে আসবেন কেরানীগঞ্জের জমিনে কদম তুলি আলহামদুলিল্লাহ বলেন মাদ্রাসা করেছি দেখার মতো মাদ্রাসা করেছি আপনাকে তো এটা পাও ধরে বলে দিয়ে যাই কেন করছি জানেন একটা মাত্র কারণে এই মাইকের আওয়াজ বাড়াও একটা মাত্র কারণে করেছি আমার মা আমার 12 বছর বয়সে আমি বঙ্গবন্ধু সেই জন্ম মাতৃভূমি জন্মভূমি টুঙ্গিপাড়া গৌহাটডাঙ্গা মাদ্রাসায় যখন আমি লেখাপড়া করি তার আগে একটা মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা কোটালীপাড়া ওই মাদ্রাসা আমার জীবনের প্রথম মাদ্রাসা ওই মাদ্রাসায় যখন পড়ি তখন আমার বয়স 12 বছর আমার জনম দুঃখী মা বলছিলেন ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ বানাই একটা মাদ্রাসা বানাই যুবক ভাইরা রে আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যে 1 কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি আজকে আমার সবই আছে আমার জনম দুঃখী মা এই কথাটা শুধু আমি বলি নাই আমার এতিম নবীও বলেছিল আমার এতিম নবী বলেছিল সাহাবীরা রে তোমরা একটু দাঁড়াও এই বছরের পুরো রমজানটা বাবা উমরায় ছিলাম এই যে রফিকুল নবী হক্কানির মারফতে গেছিলাম অর ট্রাভেলসে গেছি ভালো সার্ভিস দিছে আলহামদুলিল্লাহ বলে এ বাজান আমার জীবনে সবচাইতে বড় সফলতা এইবার পাইছি কেন জানেন বদরের সেই 313টা ঘর আমি গুনাহগার এই বছর দেখে আসছি আলহামদুলিল্লাহ বলেন বদরে যাইবার সময় যে 313 জন সাহাবি যুদ্ধের ময়দান থেকে 14 জন সাহাবি শহীদ হওয়ার পরে 299 জন সাহাবি আসার পথে যে তারা ছিলেন কয়েক মাস ওখানে রেস্ট নিয়েছিলেন তাদের ঘরগুলো এখনো পড়ে আছে আমি গুনাহগার সেই ঘরের মধ্যে ঢুকে ঢুকে আপনাদের জন্য দোয়া করছি এই যে রমজান আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমার এই সাক্ষাৎকারটা ইউটিউবে আছে দেখে নিয়ে মোহাম্মদ এ ভিডিও দেখে ফিরাস করছি
মাজান ভাই কেন কথাটা বলছি আমার দিকে তাকান আমার নবী যখন বদরে যায় বদরে যাইবার সময় সাহাবীদেরকে বলে তোমরা একটু দাঁড়াও কেন আমি একটু এই পাহাড়ের উপরে উঠব কেন নবীজি তোমরা একটু দাঁড়ায় দেখো আমি কেন উঠব নবী বদরে যাইবার সময় একটা পাহাড়ের চাটিয়াল ময়দানে আঁটু দুটো গেড়ে দিলেন আঁটু দুটো গেড়ে দিয়া একটা কবরের মাটিকে এইভাবে থাবা দিয়া ধরলেন কবরের মাটিগুলাকে এইভাবে নবী ধারণ করিয়া বারবার বলতেছে ও কবরের মাটি এই কবরের মধ্যে আমার জন্ম দক্ষিণী মা ঘুমিয়েছে আমি শুধু মালিককে বলবো মালিক দুনিয়ার কত মা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হইবে আল্লাহ তুমি আমার মায়ের কবরটাকে একবারের জন্য কি দেখাইতে পারো না মায়ের কবরে আজাব হচ্ছে কি হচ্ছে মনে রাখবেন গো বাবা এটা হাদিসে কুদসির মধ্যে আসছে বিশ্বনবী প্রত্যেকটা কবরের পাশে দাঁড়াইয়া দেখতে পারতেন কবরে আজাব হচ্ছে না শান্তি হচ্ছে কিন্তু দুইটা কবরের ব্যাপারে ইখতিলাফ আছে কেন জানেন আব্দুল্লাহর কবরের ব্যাপারে আর আমিনার কবরের ব্যাপারে আল্লাহ মুখ ফিরাইকে দিছে কেন রাখছে আল্লাহর কারিশমা আমার নবীর মায়ের কবরের কাছে দাঁড়াইয়া নবী কোনদিন জানতে পারেন নাই নবীর মায়ের কবরের অবস্থা কি বাবার কবরের সামনে দাঁড়াইয়া নবী বহুতবার কেঁদেছে নবী জানতে পারেন নাই কেন জানতে পারেন না এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের খেলা হালাকে বুখারীতে আসছে ইস্তিনজাউ মিনাল বাউল এই হাদিসের মধ্যে আসছে নবী কবরের পাশে দাঁড়াইয়া দেখতে পারতেন কোন গুনাহের কারণে কোন সাহাবীর কি আজাব হচ্ছে কিন্তু নবীর মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া নবী দেখতে পারেন নাই আমার নবী এই কষ্ট নিয়ে কবরে গেছে ও আমার যুবক ভাইরা আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই কার মা বাবা কোথায় ঘুমিয়েছে আমি জানি না শুধু আমি এখানে আপনাদের কাছে হাত পাইতে বলবো আমিও মারা তোমরা অনেকে মারা আমি যখন অসুস্থ ছিলাম গত তিন দিন আগে আমার আব্বাসকে সকালবেলা বাড়িতে গেলে আমার অসুস্থ অবস্থায় আমার বাবা আমারে দেখতে আসছে আমার বুকের মধ্যে একটা চিৎকার দিয়া বলে ও আল্লাহ আমার ইলিয়াসকে তুমি আর কষ্ট দিও না আমার ইলিয়াসের রোগটা শোকটা আমারে দাও আমার ইলিয়াসকে তুমি ভালো করিয়ে দাও ও আমার মিরপুরের দাদা ভাইরা আমার বাবা আমারে গত পরশুদিনে বলে আল্লাহ আমার সন্তানের রোগ আমারে দাও তবু আরে ভালো করে দাও আমি দেখতেছি যাদের বাবা নাই চোখ দিয়ে লেবুর রসের মতো পানি গুলো ধরে হুজুর আমার বাবাও তো আমি অসুস্থ হইলে এইভাবে কাজ করছে আমার বাবা আমার পরের জমিতে কামলা দিয়ে পরের কাছ থেকে সুদের টাকা আইনা আমার পরীক্ষার ভি দিয়ে মানুষ করি আমার চাকরি দিয়ে আজকে এখানে অনেক চাকরিজীবী ভাইরা আছে এই যে আমার পিছনে নিজাম আছে অনেক বড় বড় অফিসাররা আছে মোশারফ ভাই আছে না চলে গেছে মোশারফ আছে দেখবেন বুকের মধ্যে হাত দিয়ে দেখেন এই যে নিজামুল হক ও কিন্তু গির হন চাকরি করে সরকারি হাজার হাজার টাকা আমার মসজিদ মাসে দান করে এবং আপনারা শুনলে আজকে খুশি হবেন একটা মায়ের পাগল যদিও সরকারি জব করে দুইজন প্রেসিডেন্ট বড় বিগত যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব আমাদের দেশের সফল প্রেসিডেন্ট ছিলেন আলহামদুলিল্লাহ বলেন খুব দয়াবান ব্যক্তি ছিলেন আল্লাহ ওনাকে আপনি কবুল করে এই আব্দুল হামিদ সাহেবের গার্ড ছিল টিভিতে আপনারা দেখবেন তার পিছনে দাঁড়ায় থাকত যে লোকটা এবং এখন যে প্রেসিডেন্ট সাহেব উনি আছেন ওনার পিছনে দাঁড়ায় থাকেন গার্ড হিসাবে ওই লোকটাও আজকে আপনাকে স্টুডিও বসা আলহামদুলিল্লাহ বলতে পারেন আপনার তার চেহারা দেখাইয়া তার ইমেজ নষ্ট করতে চাই না কারণ এখানে মিডিয়া আছে হ্যাঁ কালকে তার প্রেসিডেন্ট কইবো কি তুমি যদি জনসাধারণ ভালো খেদমত হয়ে গেছো প্রেসিডেন্টের পাট লইতে চাও নাকি ওনাকে বিধি নীতি আসে
শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলতে চাই সরকারি চাকরিজীবী হন যেই হন মা বাবার কাছে আমরা সবাই ঋণী কথা ঠিক না বেটি আমি অসুস্থ শরীর নিয়ে কথা বলতে কষ্ট হচ্ছে তারপর আপনাদের অনুরোধে কথা বলে গেলাম যাদের চোখে আমি পানি দেখছি কিয়ামতের মাঠে পানি সাক্ষী থাকবে আমরা এক গাড়িতে একসাথে বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে রাজি আছি না নাই আল্লাহু আকবার সর বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সর বলো আল্লাহু আকবার আল্লাহ দুবি কবুল কর এই হাত গুলি কে মৃত্যুর সময় কালিমা নাজি করিও মৃত্যুর সময় কালিমা নাজি করিও কালিমা নসিব জানাত না আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহ আকবার করে বলেন তো আমি মাত্র 10টা লোক চাবো গো 10টা লোকের ভিতরে কে আমার বন্ধু হবে আমি জানি না 10টা লোক মাত্র এক মিনিটে দাঁড়াবেন আমি অসুস্থ শরীর নিয়ে বললাম আমি ডেঙ্গু রোগে আক্রান্ত ভাই আপনাকে দোয়ায় অতি তাড়াতাড়ি সুস্থ হইছি তা না হলে গত পরশু দিনও আমার 30,000 আসিল 30,000 গত পরশু দিন আমার তো আমি আপনাদের অসুস্থ শরীর নিয়ে বলতেছি আল্লাহ আপনার সুস্থ রাখবে ভালো রাখবে আপনার মা বাবাকে জান্নাত দিবেন মাত্র 10টা লোক একটু লাভ দিয়ে দাঁড়ায় আমার হাতে হাত দিয়ে আমার বন্ধু হিসেবে এমন কেউ আছেন 10টা লোক হুজুর আমি 5,000 টাকা দিব আমার মায়ের জন্য এই মাদ্রাসাটায় হুজুর এত বড় এত অল্প সময়ের ভিতরে একটা মাদ্রাসা হইছে 10টা লাখ যদি আমি পাই 5,000 টাকা করে আমি আপনার বন্ধু বানাবো আর অসুস্থ শরীরে যেই দোয়া করবো ডাইরেক্ট কবুল হইবো আমি বললাম আমি বলি নাই আমার বিশ্বনবী বলেছে বলেন তো প্রথম কোন আল্লাহর বান্দা আছে 5,000 টাকা দিবেন বলেন তো দাদা ভাই দাঁড়ান তো এক মিনিটের মধ্যে একটু দাঁড়ায় বলেন তো তোমার মা নাই বাবা নাই দাঁড়ান তো 5,000 টাকা দিবেন বলেন তো কে দিবেন তাড়াতাড়ি বলেন তো 5,000 টাকা কে দিবেন